সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ইকরা বাংলার নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে স্টুডিওতে রয়েছি আমি ইউসুফ রেজা আমার সঙ্গে আছেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ম্যাক্স সলিসিটার্সের প্রিন্সিপাল সলিসিটার ব্যারিস্টার মাসুদ আহমেদ চৌধুরী সুপ্রিয় দর্শক প্রোগ্রামটি আপনারা একযোগে দেখছেন স্কাই সেভেন সেভেন এইট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক লাইভে প্রথমে পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথির সঙ্গে ব্যারিস্টার মাসুদ আহমেদ চৌধুরী আপনি কেমন আছেন আমি ভালো আছি রেজা ভাই আপনার প্রাণবন্ত উপাস্তবনা সবসময় আনন্দ দেয় আপনাকে লয় নর্ডারে স্বাগতম মাসুদ ভাই আপনাকেও স্বাগতম আর স্পেশালি ইকরা টিভি কে স্বাগতম এবং আরিফাই আরিফ ভাইকে আরও বেশি স্বাগতম ধন্যবাদ মাসুদ ভাই আমরা সুপ্রিয় দর্শক আজকে আপনারা যদি আমাদের সম্মানিত অতিথিকে কোনো কোয়েশ্চেন করতে চান অবশ্যই স্টুডিওতে সরাসরি ফোন করে ফোন নম্বর জিরো টু জিরো সেভেন জিরো নাইন সিক্স জিরো ফোর জিরো ফাইভ অথবা ইকরা বাংলায় ইউটিউব চ্যানেল এবং ফেসবুক লাইভে সরাসরি প্রশ্ন রাখতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে তবে আজকে একটা কথা বলেই বলতেই হয় আপনাদের সেটা হচ্ছে আপনারা যেসব প্রশ্ন করবেন বা যেসব আমাদের সম্মানিত অতিথি যে প্রশ্নের উত্তর দিয়ে থাকবেন তা অবশ্যই আপনাদের তথ্য দেয়া তথ্যের ভিত্তিতেই কোনো ডকুমেন্টস না দেখেই উনি করবেন যদি আপনাদের কোনো বিস্তারিত কিছু জানতে হয় অবশ্যই একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ করবেন সুপ্রিয় দর্শক আজকে আমরা সাবজেক্ট ম্যাটার হিসেবে নির্ধারণ করেছি আপনাদের সবচেয়ে বেশি আপনাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং আমি মনে করি আমাদের কমিউনিটির জন্য সবচেয়ে অ্যালার্মিং একটা বিষয় যে এসাইলাম সিকারদের অবস্থান নিয়ে বর্তমানে যারা এসআইলাম শিক করেছেন বা আগে থেকে যারা রয়েছেন যাদের ফেইল্ড হয়েছে এসআইলাম সাকসেসফুল হয়নি তাদের ভবিষ্যৎ নিয়ে আজকে আমাদের সম্মানিত অতিথি কথা বলবেন এবং আমরা কি করতে যাচ্ছি এবং কি করলে আমরা এই সমস্যার সমাধান করতে পারব এবং এসাইলামের যাতে ফেল না হয় এই বিষয়টা নিয়ে সাকসেসফুল এসাইলাম ক্লেম করার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে আজকে আমাদের সম্মানিত অতিথি তা নিয়ে আলোচনা করবেন আর দেরি আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায় মাসুদ ভাই আমরা যে বিষয়ে কথা বলার জন্য আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে এসাইলামের যে বাংলাদেশ সরকারের সাথে যে ইউকে গভর্নমেন্টের যে চুক্তিটা হচ্ছে বা হয়েছে আমরা যেটা শুনতে পাচ্ছি যদি আমাদের সম্মুখে কোনো ডকুমেন্ট আমরা পাচ্ছি না এটা ডিসক্লোজ হচ্ছে না তো এই বিষয়টা যতটুকু আমাদের জানার ভিতরে রয়েছে যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন কী কী ইনক্লুডেড ধন্যবাদ রেজা ভাই আসলে আপনি যে কথাটা বলছেন সত্যি আমরাও তো কোনো ডকুমেন্ট নেই আমাদের হাতে কিন্তু আমরা জানতে পারতেছি কি হয়েছে একটা চুক্তি হয়েছে কার সাথে চুক্তি হয়েছে আমাদের এখানে যে হাই কমিশনার আছে আর এই দেশের হোম হোম অফিসের একজন রিপ্রেজেন্টেটিভের সাথে বসে ওনারা একটা চুক্তিতে পৌঁছেছেন চুক্তিটা হল দুই দেশেরই গভর্নমেন্ট পর্যায়ের এই গভর্নমেন্ট পর্যায়ের চুক্তিটা যেটুকু আমরা জানতে পেরেছি কিন্তু আমাদের কাছে কোনো ডকুমেন্ট নেই ওখানে আমরা দেখতেছি যে ফিল্ড এসআই রাম শিকার ফিল্ড এসআই শিকারের ডেফিনেশনটা কী একটা কথা আসে অনেক অ্যাপ্লিকেশন করেছেন এসাইলামের জন্য কিন্তু এস যে কোনো কারণে হোক ওনার প্রাথমিক পর্যায়ে অথবা সেকেন্ডারি পর্যায়ে ওনার ডিসমিস হয়ে গেছে অথবা কোর্টে যাওয়ার পরেও ওনার এই এসাইলামটা আর লিঙ্গার হয় নাই এই এসাইলামটা ডিসমিস হওয়ার পরে উনি আর কোনো ব্যবস্থা নিছেন না এবং আবার রি রিঅ্যাপ্লিকেশনও করেন নাই কিন্তু ওনার যে অবস্থান এই অবস্থানে ওনাকে হয়তো এই দেশ ছাড়তে হবে না হয় আবার অ্যাপ্লিকেশন করতে হবে যে আমার এসাইলামটা লামটা ছিল আগে আমি সব কাগজপত্র দিতে পারি নাই এখন আমার কাছে যেসব ডকুমেন্ট আছে যেসব কারণে এসাইলামটা ফেল হয়েছিল এই ফেইলের বিপরীতে যেসব কাগজপত্র অ্যাকচুয়ালি ওনার এসআই ছিল জেনুয়েন এবং এই কাগজপত্রগুলা অন টাইম দিতে পারেন নাই ওই ওয়ান টাইম দিতে যদি না পারেন ওই কাগজগুলো আবার দিয়ে উনি রিকনসিডারেশনের জন্য করতে পারবেন অথবা নিউলি আবার এসএলএমটা আপনি করতে পারবেন মাসুদ ভাই আমরা ওই দীর্ঘ আলোচনা অবশ্যই আমরা করব ওই স্পেসিফিক পয়েন্টে তার আগে আমি যদি আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করে যে আমাদের চুক্তি আসলে কি চুক্তিটা কবে হয়েছে বা এটার আসলে কি সমস্যা হতে পারে আমি চাইছিলাম ওইটা আমরা আসছি আমরা আসছি আমি আসছি কারণ হচ্ছে কি ওই একটা মানে সাইট আমি আলাপ করলাম এখন কথা হলো আপনি যেটা জিজ্ঞাসা আমাকে করছেন যে চুক্তিটা আমরা জানি ওই চুক্তিটা আসলে যদিও আবার এটা রিনিউ হয়েছে চুক্তিটা ওই চুক্তিটা কিন্তু ওইটা পুরাতন চুক্তি আগে আগে থেকে ছিল ছিল ওই চুক্তিটা এভাবে ছিল না ছিল ওইটা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে তখন তো ব্রেকজিটের আগে ব্রিটেনও ইউরোপিয়ান ইউনিয়নের ছিল অংশ ছিল তখন এই চুক্তিটা এইভাবেই ছিল যারা ফেইল এক্সারাম চেকার হবে অথবা যারা আনডকুমেন্টেড থাকবে অথবা যারা অবৈধভাবে এদেশে চলে আসছে তারা কোনো ধরনের ক্লিমও করতেছে না কী জন্য থাকবে কীভাবে থাকবে অথবা অনেক আপনার বলতে পারেন অনেক লোক আসে যারা হয়তো বিভিন্ন ধরনের বিভিন্ন সংস্থার মাধ্যমে কাজ করে কিন্তু এগুলা রাইট না যেগুলো ইলিগাল অর্গানাইজেশনের মাধ্যমে এই দেশে থাকে আমি হয়তো নাম নাই বললাম বা বললাম যে এইভাবে কিন্তু ওরা আইডেন্টিফাই করতে পারে কিন্তু কিভাবে ওদেরকে পাঠাবো পাঠাতে হলে হয়তো উনি ক্লেম করবেন আমি বাংলাদেশের আর বাংলাদেশের যদি হাই যেন ওরা বলবে আমাদের কাছে কোনো আইডি নাই তো আইডিটা কীভাবে পাবে কীভাবে ওনাদেরকে পাঠাবে তো এইসব জিনিস নিয়ে গভর্নমেন্ট এই দেশের গভর্নমেন্ট অ্যান্ড বাংলাদেশের গভর্নমেন্টের মধ্যে যে চুক্তিটা হয়েছে আমরা ধরে নিচ্ছি আমরা কিন্তু আমাদের কাছে কোনো লিগ্যাল ডকুমেন্ট নাই আমরা ধরে নিচ্ছি যে স্পিডি করার জন্য এই যে আপনার জন্য ইজি হয় ইজির মধ্যে একটা জিনিস আছে যে আউটপাস যেটা আমরা বলি জি আউটপাস বলি তোমাদের তো এমনিও আপনার রিমুভাল ডিসিশন দিয়ে তো আমরা যেটা দেখতে পেতাম যে ওরা টিকিট কেটে ট্রাভেল পাস দিয়ে তারা করে পেত হ্যাঁ তো সেটা হবে না এটা একদম রাইট ওইটা কিন্তু করতে হলে অনেক সময় হাই কমিশন একটা বাজ সাজে যে ওইটা আমি আইডেন্টিফাই করতে হবে বাংলাদেশের আছে কি না ক্যালকাটার কিনা শিলংয়ের কিনা ইন্ডিয়ার কিনা বার্মিজ কিনা বিভিন্ন ধরনের একটা কোয়েশন আসে তো এখন যে চুক্তিটা হচ্ছে যে ওরা বলতেছে যে আমাদেরকে যে তথ্য দেওয়া হয়েছে গভর্নমেন্ট যে তথ্য দিছে যে ওই লোকটা সাইলেমের জন্য অ্যাপ্লিকেশন করেছে ওনার এই হলো আমাদের অ্যাড্রেস আপনারা ওইটা খুঁজ নেন এটা আউটপাস দেন আমরা ওই সবটু রিমুভ দিস এটা দুইটোয়ের দিকও আছে আমি আমার একটা মানে প্রিসেপশন আমি ওখানে শেয়ার করতেছি আমার দর্শকের সাথে একটা প্রিসেপশনটা হলো এইভাবে যেমন একটা এখন তো একটা ইলেকশন আছে কনজারভেটিভের একটা ম্যানিফেস্টো দেখাতে হবে যে মাইগ্রেশন ডাউন হচ্ছে একদিকে নেট মাইগ্রেশনও তারা চাচ্ছে ডাউন করবে যেমন স্টুডেন্ট যেগুলো আসে এগুলার হয়তো একটু কাট করবে ওয়ার্ক পারমিটগুলো কাট করবে অনেক সময় আছে কি ওই যে বৈধভাবে যারা আসে ফ্যামিলি ভিসা ওগুলারও তারা হয়তো একটু ছাবে যে একটু একটু কাট করে ওই দ্রুত যেন ভিসা না হওয়ায় আর কি আর আরেকটা একটা জিনিস হলো আপনি যে অবৈধ যেগুলো অবৈধ ঠিক বলা ঠিক না ডকুমেন্ট ছাড়া আমি বলবো ওভারস্টিয়ার আছে বা যাদের কোনো আইডেন্টিফাই করতে পারছে না তাদের এই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে ওদেরকে আইডেন্টিফাই করে যাতে স্পিডওয়েতে ওদের দেশে পাঠানো যায় এইটাই গভর্নমেন্টের চুক্তিটা আর কি আর এই চুক্তির মধ্যে আমি বললাম না অনেক কিছু অনেক মানে যেগুলা সংগঠনের অনেক কিছু সংগঠনের লোক আছে তারা মনে করে যে ওরা এই দেশের জন্য হুমকি স্বরূপ কিন্তু তাদেরকে পাঠানো যাচ্ছে না এই রাস্তাঘাটে মানুষের জন্য থ্রেট তো ওইগুলা পাঠাতে হবে এই আইডেন্টিফাই জন্য ওদেরকে তো পাঠানো একটু কষ্টকর হয়ে যায় কষ্ট হয়ে যায় তো ওই এগ্রিমেন্টটা যেভাবে করা যায় ওদেরকে এই ব্যবস্থাটাই করা এই মাসুদ ভাই আমার আর একটা হচ্ছে তারা কি শুধুমাত্র অ্যাসাইলাম শিকারদের ক্ষেত্রে এই চুক্তিটা হচ্ছে না সকল ইলিগাল ইমিগ্রেন্টের ওই যে আগে যে শব্দটা আমরা দুই ভাই আলাপ করলাম যে আনডকুমেন্টেড আনডকুমেন্ট শব্দটা তো সবই কভার হয়ে যায় যেভাবে আমরা যেটা সোসাইটিতে আমাদের কমিউনিটিতে যেভাবে একটা এই জিনিসটা মানে আলোচিত হচ্ছে সবাই চিন্তা করছে যে শুধু অ্যাসাইলাম শিকারদের জন্যই এটা ইয়া হবে রেজা সাহেব একটা জিনিস বলি যখন কথা আসে আনডকুমেন্টেড তখন আনডকুমেন্টেড শব্দটা দেখেন আপনার আমার যেটা অভিজ্ঞতা যেহেতু আমরা এই প্রফেশনের মানুষ লোক আসছেন উনি স্টুডেন্ট আসার পরে কিছুদিন বলে পড়লেন যে আমার পাসপোর্ট চুরি হয়েছে আমি এসাইলাম আসছেন উনি ভিজিটে হয়তো চলে গেলেন এই এই রুটে আসছেন উনি হয়তো নেন উনার স্কিল ওয়ার্কার অথবা ধরেন খেয়ার ওয়ার্কার এনিথিং বা অথবা ধরেন যে কোনো একটা প্রফেশনে উনি আসছেন আসার পরে উনি আসে এলাম কেক করছেন এখন উনি আবার বলতেছেন ওনার ডকুমেন্ট নাই অনেক আবার আপনার অবৈধ পথে যেমন ডকুমেন্ট ছাড়াই তো অন্য রুটে এই আপনারা দেখতেছেন তো ডোবার দিয়েও তো আসে আপনারা আপনারা এই দেশের তো মানে রাষ্ট্রীয় নিউজেও তো দেখা যায় কিভাবে ওইসব লোকগুলা এই দেশে ঢুকতেছে তো এইগুলার তো কোনো ডকুমেন্ট নেই তো এই হলো আনডকুমেন্টের একটা গ্রুপ হয়ে যায় আর কি এইভাবে এই সবার জন্যই এই তাদের চুক্তিটা প্রযোজ্য হবে আমি বুঝতে পেরেছি তো আপনার আমাদের কমিউনিটির আমাদের দর্শকদের জন্য আপনার নিউজটা কি মেসেজটা কি যে তারা এটা এটার ব্যাপারে তাদের কিভাবে অ্যালার্ট হওয়া দরকার আমি 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 মনে করি আর কি একটা জিনিস আর কি যেটা আমার বাস্তব অভিজ্ঞতা তো এই অনেক লোক আসেন ওনারা অ্যাসাইলাম করছেন অনেক লোক আছেন ওনারা হয়তো অবৈধভাবে এই দেশে ঢুকছেন অনেক আছেন বৈধভাবে ঢুকার পরেও এসাইলাম ক্লেম করেছেন বা কেউ কোনো কিছু করেনও নাই অনেক আছেন কিছু করেও নাই অ্যাসাইলামও করেন নাই অ্যাপ্লিকেশনও করেন নাই হয়তো হতবম্ব হয়ে গেছেন আসলাম এই কাজে কাজও নেই আমার তা আমি বলবো সবাইকে একদম নীরব না থেকে অ্যাটলিস্ট এফএলআর এফপিতে একটা অ্যাপ্লিকেশন করা যায় আপনার হিউম্যান রাইটসের আন্ডারে আপনারা একটা অ্যাপ্লিকেশন করেন আপনারা একটা অ্যাপ্লিকেশন করেন অনেক সময় করার চেষ্টা করেন রেগুলারাইজেশনের চেষ্টা করেন আপনি কে আপনার আইডেন্টিটা কি গ্রহভূসন্ত জানতে পারবে যে আপনি এদেশে থাকার জন্য আপনি চেষ্টা করেছেন আপনার সব ডিটেলস ওরা জানতে পারবে আপনার সম্পর্কে ওদের বাদ ধারণা আসবে না যে ওই যে আপনি হয়তো এই দেশে কোনো অফেন্স করতেছেন আবার আপনার কোনো ডিটেলস নেই তখন তারা আপনার অফেন্সটা না দেখে আপনার ফিঙ্গারপ্রিন্ট নেবেন ওনাদের কাছে আপনার রেকর্ড থাকবে ওনারা জানতে পারবেন আপনি কে এবং আপনার পরিচয় কী এবং আপনি কি কাজ করতেছেন অ্যাটলিস্ট আপনাকে দরাও যদি পড়েন ওনাদের কাছে তাহলে আপনার আবার ফিঙ্গারপ্রিন্ট নিলে আপনারা দেখতে পারবেন যে আপনি কোনো খারাপ কাজের জড়িত নেই আপনি ভালোভাবে আসেন এবং আপনি দেখেন আপনি এদেশে থাকতে থাকার জন্য চেষ্টা করতেছেন এবং বৈধভাবে থাকার জন্য চেষ্টা করতেছেন এটা হলো আপনার জন্য এই আমি বলবো অফিসের সাথে টাচে থাকা তারা তারা যদি জানে যে আপনি আপনি যেটা বললেন ফিঙ্গার প্রিন্টেড যখন হয় তখন যদি দেখা যায় সে আসলে কোনো ধরনের ক্রিমিনাল না বা কোনো অফেন্স তার নেই রেকর্ড ভালো আছে

কেন এইভাবে থাকবেন এখন আপনারা জানেন রুয়ান্ডা বিলটাও পাস হয়ে গেছে এখন রুয়ান্ডা বিল এখন হয়তো আমাদের কমিউনিটিতে একটা প্রশ্ন আসতে পারে জন্য রুয়ান্ডা বিলটা আসছে বেশিরভাগই ফিল্ড এসাইজাম শিকার এবং আপনার অবৈধভাবে এই দেশের ইনলিগাল ইনলিগাল এন্ট্রেস হলে অসুবিধা হচ্ছে কি ওনারা তো কোনো আইডেন্টিফাই করতে পারতেছেন না তো ওনারা চিন্তা ভাবনা করতেছেন ওনারা এসাইলাম ক্লেম করলেও বাই দিস টাইম ওনার ক্লেমটা ডিসিশন হওয়ার আগ পর্যন্ত ওনাদেরকে ওয়ান্ডাতে পাঠিয়ে দিবেন ওখানে থাকবেন পয়সা করিও পাবেন থাকবেন কেসটা ডিসিশন হবে এরপরে যদি টাকা দেয় মানে ওনার পক্ষে কেসটা আসে তাহলে আসবেন না আসলে ওখানে থেকে ওনাদেরকে প্লাই করতে হবে এখন আমাদের হয়তো কমিউনিটিতে একটা মিশ্র প্রতিক্রিয়া হতে পারে যে ভাই আমি তো স্টুডেন্ট আসলাম আমি আপনার এদেশে ওয়ার্ক পারমিট নিয়ে আসলাম অথবা আমি কেয়ার ওয়ার্কার নিয়ে আসলাম তা আমাকে কি পাঠাবে না আপনি যদি আপনি প্রসিজর ফলো করেন আপনাকে তো পাঠানোর কথা নেই আপনি যদি প্রসিজিওর ফলো না করে আপনি বসে থাকেন তাহলে আপনাকে দললে তো আপনি আনডকুমেন্টেড হয়ে গেলেন তখন আনডকুমেন্টেড হয়ে গেলে আপনাকে তো একটা ব্যবস্থা গভর্নমেন্ট করতে হবে এই ব্যবস্থা কোন ব্যবস্থাতে পড়বেন সময়ই তা বলে দিবে আপনাকে সুন্দর বলেছেন মাসুদ ভাই আরেকটা বিষয় যেটা আমি জানতে চাচ্ছিলাম আমাদের অনেকেরই প্রশ্ন যে যারা আপনি যেটা বলেছেন যে বাংলাদেশের যদি চুক্তি হয়ে থাকে তাহলে এখানে আপনি বললেন যে যারা ফেল্ড অ্যাসাইলাম বা যারা আনডকুমেন্টেড ইনক্লুডেড আদার ইলিগাল অ্যান্টেন্টও হতে পারে যারা বাংলাদেশেই অরিজিন তাদেরকে তারা যদি না পাঠাতে পারে আমরা তো আগেও দেখেছি রিমোভাল ডিসিশন তারা সময় চেষ্টা করেছে বাংলাদেশের লোকজনকে পাঠানোর জন্য অনেককে পাঠিয়েছে যেমন গত কয়েক বছর আগে যে টয়কের ইস্যুটা সেখানে অনেক লোক রিমো রিমুভ করেছে ওরা হোম অফিস আবার অনেককে তারা রিমুভ করতেও পারেনি ব্যর্থ হয়েছে এবং অনেকে পরবর্তীতে যায় দেখা যায় যে ডিসিশনটাই রং ছিল হমাফিসে সাবসিকুয়েন্টলি কিন্তু টয়িকের বিষয়টা সাকসেসফুল অনেকেই যারা কষ্ট করেছিল তারা কিন্তু সাকসেসফুল হয়েছে এখন আমার প্রশ্ন হলো ধরেন আপনার অ্যাসাইলাম আমার শেষ হয়ে গেল তাহলে আমার শেষ হয়ে গেল আমার অ্যাসাইলাম ফেল হয়ে গেল আমি আপিল স্টেজও আমি ফেল তাহলে কি আমাকে কোনো সুযোগ দিবে না না দিয়েই কি পাঠিয়ে এই আপনি নিশ্চয়ই আপনিও রেগুলার প্র্যাকটিস করেন আমিও আমার প্র্যাকটিসের অভিজ্ঞতা থেকে বলতেছি এই দেশের অ্যাটলিস্ট অন্তত পক্ষে লোয়ার প্রতি সম্মান আছে আর যদিও না হয় আমরা অন্তত এই সুযোগ পাই এবং আমরা যত যারাই বসবাস করি আপনার যদি এসাইলামটা ফেল হয় আপনি যদি ওই নির্ণয় করতে পারেন কী জন্য আপনার এসআইমটা ফেল হলো আপনার কোন ভুল ত্রুটি ছিল আপনি যদি সত্যিকারের এসাইলাম শিকার হন তাহলে তো আপনি জানবেন আপনার কোন দুর্বলতা ছিল কী ধরনের কাগজ দেওয়ার কথা ছিল দিতে পারেন নাই কী ধরনের ইন্টারভিউ দেওয়া ছিল দিতে পারেন নাই তাহলে এই যে আপনি বললেন ফার্দার সাবমিশনের জন্য সুযোগ আছে আপনি ওই কাগজপত্রগুলো যদি ফেল থাকেন অন টাইম দিতে না পারেন আপনি আবার নিতে পারেন ওইটা ওই কাগজগুলো আপনি আবার সাবমিট করতে পারেন ফার্দার সাবমিশনের জন্য অথবা আপনি আবার নিউ ফ্রেশ ক্লেম করে ওয়েসএলাম করতে পারেন তাইলে এখানে সুযোগ আছে এবং আপনি যদি সুযোগ না নিয়ে আপনি বসে থাকেন তাহলে তো হবে না এখন ধরেন এখন ফেইল অ্যাসাইলাম আপনার যেটা যেটা কিন্তু ভেরি ওয়াইড একটা স্টাম যে ফেইল অ্যাসাইলাম ফেইল্ডের তো শেষ নাই আমরা রিফিউজ হওয়ার পরেও আমাদের স্টেপ আছে আমরা কোর্টে যেতে পারছি এখন কোর্টে যদি ফেল করে আমরা ফার্দার সাবমিশন করতে পারছি ফার্দার সাবমিশনও কয়বার করা যাবে এরকম কোনো লিমিটেশান আছে কি না যদি লিমিটেশন না থাকে তাহলে তারা কিভাবে আমি বুঝলাম না এটা ফেল বলবে আপনি যদি এটা একটু ব্যাখ্যা করেন আমি তো ফেইলিয়ার ডেফিনেশন যদি আপনি দেখেন তাহলে আপনি একদম রাইট ফেল বলে তো কোনো কিছু নাই ফেল বলে তো কোনো কিছু নেই যেমন ফেইল এসএমসিক্যাল এইভাবেই হয় যদি আপনার কোনো কাগজপত্র ফার্দার মিশন দেওয়ার পরেও যদি না মানে আবার ফ্রেশ ক্লিম করার পরেও যদি বলে যে সবগুলাই কান্টি রিপোর্ট অনুসারে এবং আগের ডিসিশন অনুসারে সবগুলাই সমান দেন আপনি বলতে পারেন যে ওনার কোনো কাগজই নেওয়া হচ্ছে না কোনো ডকুমেন্টই বিশ্বাসযোগ্য হচ্ছে না কোনো ইন্টারভিউ অ্যাকাউন্টেবল হচ্ছে না দেন আপনি বলবেন তাহলে আই হ্যাভ নো আদার চয়েস দেন হয়তো এটা বলতে পারেন আপনি ফেল না ঠিক আর তো নিউ সার্ক একটা লোকের তো আসতে পারে একটা লোকের নিউ যখন হয় তখনই তো সে ফ্রেশ ক্লেম বা ফার্দার সাবমিশনটা করে তো আমাদের তো গ্রাউন্ড হয়তো ধরেন যে একটাতে পলিটিক্যাল একজন করলো তার আরেকটা সার্কমস্টেন্স ক্রিয়েট হলো হয়তো তার ব্যাক হোমে একটা সমস্যা হলো সে যদি এই সারকমস্টেন্সটাকে আবার আমরা বললাম যে উনি তো দেশের উনার বাস্তবতার লোক মিলিয়ে উনি যদি মনে করেন যে আমার আগে সবকিছু বলা হয় নাই এবং আমি আরো বলতে পারবো আরো বলতো আমার অরেলি হোক আমি বলতে পারবো কাগজের দিক দিয়ে হোক আমি দেখাতে পারবো আমি যে এখন শুনলাম আমার এসে শেষ হয়ে গেছে আবার জানলাম বাংলাদেশে আমার

এতক্ষণ তো আমরা এগুলো নিয়ে পুরো বিস্তারিত বললেন বাংলাদেশের চুক্তি নিয়ে প্লাস আমাদের ফেইল এসআলম কারা এস শিকার কাদেরকে ট্রিট করা হবে আমি যদি জিজ্ঞাসা করি ফেল না হওয়ার জন্য বা এই যে অ্যাসেলাম রিফিউজ না হওয়ার জন্য কি কি স্টেপ নেওয়া উচিত একজন অ্যাপ্লিক্যান্টের এটা যদি একটু সংক্ষেপে আমাদের দরকার আমি মনে করি আর কি আমি কি কাজ করব। এটা তো আমি জানি আমি কি কাজ করতেছি আমার কাজ সম্পর্কে যদি আমি জানি তাহলে আমার কাজ আমি করতে পারবো এবং আমি এসআইলামের জন্য অ্যাপ্লিকেশন করবো অথবা এসআইলাম ক্লেম করবো এখন আপনি এসআইলাম সম্পর্কে যদি না জানেন তাহলে তো আপনি ক্লেম করাটা আপনার জন্য রাইট না আপনি যখন আপনি এই কাজটা করবেন যে আমি ঠিকই এসআইলামের ইয়ে তাহলে আপনি জানতে হবে আপনার এসাইলাম করতে হলে কোন কোন ক্রাইটেরিয়া মেনটেন করতে হয় আপনার দেশের কোনো পরিস্থিতি আছে পলিটিক্যাল কোনো পরিস্থিতি আছে আপনি ডিফিউজি স্টেটাসে আছেন আপনি হয়তো নির্যাতন হচ্ছে ওয়ার হচ্ছে আপনি আগে তো জেনে নিবেন আপনার অবস্থান কি এবং আপনার অবস্থান অনুসারে আপনি আপনার ব্যবস্থা নিতে হবে এবং এস আইলএমের যদি যেটা বলছেন যে আমি আর একবার আগাইতেছি যেমন জেনেমা কনভেনশনের যে লো আছে বা আপনি যদি ইউনাইটেড নেশনের চার্টার যেটা আছে ওখানে লিখা আছে যদি কোনো মানুষ তার দেশে পলিটিক্যাল আনস্টেবিলিটি থাকে এবং কেউ যদি হয় তাহলে সেও ক্লেম করতে পারবে এসা যদি বলা হয় ওই দেশে ওয়ার হচ্ছে এবং ওয়ারের জন্য উনি হয়তো নিরাপত্তায় ভুগেন বা উনি ওই দেশ থেকে পলাতক হয়ে আসছেন উনিও আবার এসাইলাম ক্লেম করতে পারবেন অথবা দেখা যায় কোনো রাষ্ট্রের স্টেট নেই যেমন আমরা এখন দেখি রোহিঙ্গারা ক্লেম করেন ওনাদের স্টেটের তো ওরা ওরাই তো ক্লেম করতে পারে তো এখন আমি বললাম যে আপনি তো জানতে হবে তো জানতে হলে এখন জানতে হবে যে আপনি যে কি যে কথাটা আপনি এসা জন্য বলবেন আমার বাড়ি নেই অথবা আমি পলিটিক্যালি বিক্রিম আমার উপরে এইটুকু কেস আছে অথবা আমার ওপরে ওয়ারেন্ট আসে আমাকে পেলে মেরে ফেলবে অথবা আমার দেশে গেলে আমাকে রাষ্ট্রদ্রোহী কেস হতে পারে কিন্তু আমি এটা করি নাই এই হলো আমার বক্তব্য তা আপনি যদি এইগুলা না জোগাড় করে আপনি যদি অ্যাসাইলাম করেন তাহলে তো আপনারটা সাকসেসফুল হবে না তো আপনি যে কাজ করবেন কাজটা জেনে শুনে আপনার যদি আপনার যদি ওটা রাইট হয় আপনার যদি রিয়েল হয়ে থাকে তাহলে আপনি তো পারবেন করতে আপনার তো ওইটা অবশ্যই সাকসেসফুল হওয়ার কথা জি আশা করি ভালো বলেছেন আরেকটা বিষয় হচ্ছে সাকসেসফুল হলো না আমরা তো দেখতে পাচ্ছি আপিল দিচ্ছে তো সেই ক্ষেত্রে একটা কোয়েশ্চেন আসে আমাদের ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে হোম অফিস যেটা করে যখন আপিল রিফিউ সরি অ্যাপ্লিকেশনটা রিফিউজ হচ্ছে আপিল দিচ্ছে ঠিকই কিন্তু তারা ওয়ার্ক রাইটটা উড্রো করে নিচ্ছে এই বিষয়ে তারা কোন আইনের বলে এটা করছে তারা কি আসলে এটা রাইট না এটা আমরা চ্যালেঞ্জ করলে তারা অবশ্যই দিয়ে দিতে হবে দেখেন দেখেন আপনার আমরা অনেক সময় হয় কি ওয়ার্কে যে রাইটের কথা আপনি বললেন এখানে একটা আজ থেকে বোধহয় টু থাউজেন্ড টুয়েলভ বা থার্টিনে একটা ল পাশ হয়েছিল যে সেলাম শিকারকে এক বছরের উপরে দীর্ঘায়িত করা যাবে না তাদেরকে একটা কাজের সুযোগ দিতে হবে আন্ডার হিউম্যান রাইট অ্যাক্ট তো ওই এরপর থেকে আমরা দেখতেছি যে এক বছর পর্যন্ত অনেক এক বছর পরে তারা একটা রাইট রাইটের জন্য মানে কাজের জন্য তারা অ্যাপ্লিকেশন করে এবং তারা রাইট দিয়ে দেয় এখন আমাদের আমার এখানে আরেকটা কথা আছে সত্যিকারের যদি এসআইলাম শিকার হয় তাহলে সে এই এক বছর কিভাবে চলবে এখন যে এক বছর কাজের পারমিশন থাকলো না তো এটাতে নাস যেটা আছে নাসে যে এসআইলাম সাপোর্ট সার্ভিস যেটা আছে আছে আপনি যদি রিয়েল এসআইলাম শিকার হন আপনাকে যদি কাজের পারমিশন দেওয়া না হয় আপনি নাসে ক্লেম করবেন আপনাকে হোম দেওয়া হবে আপনাকে মানে সাপ্তাহিক যে আনএমপ্লেন্ট আছে অ্যালাউন্স দেওয়া হবে আপনি ওইটা ওইটা খেয়ে পরে আপনি বাঁচতে পারবেন ওইটা আপনার ওইটা কিন্তু ইন্টারন্যাশনাল লো এবং যা প্রত্যেক কান্ট্রির ওন আবার লো আছে ওইটাই আপনি সাপোর্ট পাবেন কিন্তু এখন যদি তাও না করেন তা আমরা করি কি ওইটা ক্লেম না করেন অনেক সময় আমাদের স্বজন বন্ধু বান্ধবের কাছে আমরা থেকে যাই কিন্তু আমরা চাইলে তাও করতে পারেন এরপরে যখন আপনি কাজের সুযোগ পালেন আপনি এক বছর পরে কাজের পারমিশন আসলো আপনার হাতে আপনি কাজ করছেন এবার হঠাৎ করে আপনার এসআইলএমটা আবার কোর্টে গেল কোর্টের পরে ডিসমিস হয়ে গেল এখন আপনার কাজের দায়িত্ব আপনি বললেন চলে গেলো এখন আপনি কি করবেন এই যে আগে একটু আগে আলাপ করলাম আপনার ফ্রেশ ক্লেম করবেন অথবা এই মাসুদ ভাই এখানে আমি যেটা বুঝাইতে চেয়েছি সেটা হচ্ছে একজন লোক ধরেন এক বছর পরে রাইট টু ওয়ার্ক পেল অথবা যারা এখানে মানে ভিসা থাকা অবস্থায় অ্যাপ্লাই করেছে তাদের ওয়ার্ক রাইটটা থ্রি সি অনুসারে তাদেরকে দেয়া হয় কন্টিনিউ করতে হয় এখন এই যে দেওয়ার পরে কন্টিনিউ তারা তো যখন এসাইলাম একটা রিফিউজ হয় তাদের রিফিউজ হওয়ার পরে তাদের আবার এই রাইটটাকে তারা দেখা যাচ্ছে নতুন একটা বেল কন্ডিশন দিয়ে সেখানে নট অ্যালাউড দিয়ে ওয়ার্ক রাইট মানে উড্রো করা হয় এই যে উড্ডটা কতটুকু ভ্যালিড এটা 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 কেন তারা এটা করছে এটাকে অন পারপাস করছে বা নাকি বাই ল কোনোভাবে এটা তারা দেখেন আমি এখানে ঠিক লো নেই আমি যতটুকু জানি বাট আমি একটা জিনিস আপনাকে বলতে পারি আপনি তো জানেন যে একটা ইমিগ্রেশন লোতে যদি আপনি ধরেন স্টুডেন্ট স্টুডেন্ট থেকে যদি আপনি অন্য কোনো ইয়েতে যান অন্য কোনো ক্যাটাগরিতে চলে যান আপনি চেঞ্জ করেন তাহলে তো আপনার আগের বিষয়টা লেপস হয়ে গেল আপনি নতুন ক্যাটাগরিতে চলে গেলেন

আপনার ছিল ধরেন টু পর্যন্ত আপনার বিশা ওয়ার্ক পারমিট আপনি আবার এসআইলএম ক্লেম করলেন একটা আমি একটা একজাম্পল হিসাবে ইউজ করতেছি এখন আপনার এসআইলএমটা ডিসিশন হয়ে গেল ডিসিশন হওয়ার পরে তাইলে আপনি যদি এখনও আশা করেন যে আমি ছয় মাস পরে আমার এস ডিসিশন হয়ে গেল আমার এস তারা দিবে না তাহলে তো আমার আগের যে ত্রিসি তো এখানেই স্টপ হয়ে গেল আমি তো আর কন্টিনিউ করতে পারতেছি না তাহলে আপনি বলতেছেন যে ইয়েস আপনি ওই জায়গাতে আপনি চ্যালেঞ্জ করতে পারেন আমার ত্রিসি কন্টিনিউ করতে হবে এবং আমার এসএলএমটা কন্টিনিউ থাকতে হবে তাহলে এসএলএম কন্টিনিউ করতে হলে কী করতে হবে আপনাকে ফ্রেশ ক্লেম করতে হবে অথবা আপনি সেকশন ওয়ান টোয়েন্টি অ্যাডিশনাল ডকুমেন্ট দিতে হবে দিয়ে বলতে হবে আমার কাজের রাইটটা যেটা নেওয়া হয়েছে আমি যেটা বলতে চাচ্ছি আমি আমরা মনে একটু মিস কমিউনিকেশন হচ্ছে আপিল চলাকালীন আমার ইয়েটা হলো আপিল শেষ হয় নাই অ্যাডজস্টেড হয়নি আপিল রাইটটা আপিল চলাকালীনই তারা কিন্তু কাজের রাইটটা উদ্যোগ করছে মেজরিটি এই রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি দুই এক মাসের মধ্যে সো এই বিষয়টা নিয়ে আমি আপনার থেকে জানবো ব্রেকের পরে সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা ছোট্ট একটি বিরতিতে যাব বিরতির পর ফিরে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান অর্ডারে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ল এন্ড অর্ডারে সুপ্রিয় দর্শক আমার সঙ্গে রয়েছেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ম্যাক্স সলিসিটার্সের প্রিন্সিপাল সলিসিটার ব্যারিস্টার মাসুদ আহমেদ চৌধুরী আপ আজ আপনারা প্রোগ্রামটা দেখছেন স্কাই সেভেন সেভেন এইট এবং আপনাদের যে কোনো আইনি জিজ্ঞাসা সরাসরি স্টুডিওতে ফোন করে ফেসবুক লাইভে অথবা ইউটিউব চ্যানেলের মাধ্যমে করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে বিরতিতে যাওয়ার আগে আমরা যেটা বলছিলাম যে যারা ওয়াক রাইট নিয়ে মাসুদ ভাই যে বিষয়টা নিয়ে আমরা একটা জটিলতায় ভুগছিলাম যে রিসেন্টলি আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের যারা সাইলাম শিকার তারা যাদের কাজের রাইট ছিল ডিউরিং দি অ্যাসাইলাম পেন্ডিং এবং অ্যাসাইলামটা রিফিউজ হওয়ার পরে তাদের যে আপিল ডেট দেওয়া হচ্ছে ওই সময়ে তাদের অনেকের ওই সময়ে কাজের রাইটে উদ্ধ করা হচ্ছে আবার অনেকের আপিল পেন্ডিং থাকা অবস্থায় হঠাৎ করে বেইল টু জিরো ওয়ান ফর্মের মাধ্যমে তাদেরকে বলা হচ্ছে যে তোমার কাজের রাইট নাই এই বিষয়টা নিয়ে আমি জানতে চাচ্ছি যে এই বিষয়টাকে হোম অফিস রাইট করছে কিনা এবং যদি রাইট না হয়ে থাকে তাহলে এটা আমরা কিভাবে চ্যালেঞ্জ করব। এই বিষয়টা যদি একটু আমি আমি দুই দুইটাই আপনার সাথে শেয়ার করব। আমি একদিকে দেখতেছি হোম অফিসের ডিসিশন এটা অত মানে এত আপনি বলতে পারবেন না যে এটা আনরিজনেবল আর রিজনেবলও বলা যাবে না দুই কেলেই আমরা দুই দিক দিয়েই আমরা একটু আলোচনা করলে হয়তো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আমরা একটু আগেই আলাপ করছি যে একজন মানুষ যদি যে থ্রি কন্টিনিউ হয় যদি ফার্দার লিভের জন্য সমান পজিশনে আপনি অ্যাপ্লাই করেন যেমন আপনি স্পাউজে আসছেন স্পাউজ আপনি অ্যাপ্লিকেশন করছেন আপনার ডেটটা ধরে নিলাম বা স্টুডেন্ট বিষয়ে আসছেন আপনার আবার স্টুডেন্ট হয়েছেন আপনার ডেটটা হয়তো ধরেন এই মাসের বিশ তারিখে শেষ হয়ে গেল আপনি আট একুশটা মানে উনিশ তারিখে করছেন এরপরে আপনার এটা ডিসিশন হতে হতে হয়তো আরও দুই বছর লাগিয়ে যাচ্ছে কিন্তু আপনার থ্রি সি কন্টিনিউ হচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না এটা হলো অ্যাকচুয়াল নর্ম জি এখন আমি যেটা আগের কাজের অভিজ্ঞতা এটাই আপনাকে শেয়ার করতেছে আমার যে পুরাতন যে কাজের অভিজ্ঞতা আগে কিন্তু দেখা যেত যেভাবে আপনি বিসা নিয়ে আসছেন ওই বিসা থেকে যদি অন্য বিষাতে আপনি ট্রান্সফার হয়ে যান অন্য কোনো সেক্টরে আপনি চলে যান তাইলে আগের বিষয়টা যে রাইট আছে ওই রাইটটা হয়ে যেত ওইটা নতুনটাতে আর ওই জিনিসটা হতো না নতুনটা হতো না কিন্তু আমি ইদানিং দেখতেছি গত ছয় আট মাস যাবত বা বৎসর দিন যাবত। যেটা দেখতেছি অনেক লোক আসে আসছে আসলে কেয়ার বিষয় স্টুডেন্ট বিষয় অথবা ওয়ার্ক পারমিট নিয়ে কিন্তু আবার দেখা গেছে এখানে হিউম্যান রাইটের ক্লেম করেছে এসাইলামের ক্লেম করতেছে কিন্তু আবার দেখা গেছে যে ওনাদের কাজের রাইটটা কন্টিনিউ হচ্ছে তাইলে আমি যদি আগের

আপনি যে ক্যাটাগরি থেকে অন্য ক্যাটাগরিতে গেলেন যাওয়ার পরে আপনাকে রিফিউজ করা হলো এবং রিফিউজ করলে তারা দরিয়ে নিচ্ছে যে ওইটা যখন রিফিউজ হয়ে গেছে তাহলে ওখানেই আমরা ওই আগের যে থ্রি সি ছিল ওখানেই স্টপ আপিল আছে আপিল পর্যন্ত ওইটা ওই ক্যাটাগরিতে আপিলে দেওয়া হচ্ছে না হয়তো আমাদের আর্গুমেন্ট এখানে থাকতে পারে যে আমরা ধরে নিব হোম অফিসের ফাইনাল ডিসিশন তোমাদের আমার এই বিষয়টা এখানে খাটিল হয়ে গেছে এবং আমি চাই আপিল যখন করেছি আমার এই আপিল রাইট পর্যন্ত থ্রি সিটা কন্টিনিউ হোক ওটা আমাদের পারসপেকটিভ কিন্তু হোম অফিস বলতে হয়তো চিন্তা চিন্তাভাবনা করতেছে যে না আপনি যখন তো ক্যাটাগরি চেঞ্জ করেছেন আমি এটা রিফিউজ করে ফেলেছি তাইলে আর এই উ হবে না তাইলে এখানে আর্গুমেন্ট আছে এখন ওখানে কোনো নির্দিষ্ট দরাবান্ধা কোন লো নেই যে বা আমি দেখি নাই হয়তো আমার চোখে পড়ে নাই হয়তো আছে হয়তো অন্য কেউ জানে কিন্তু আমার আমার কাজের অভিজ্ঞতা আমি এটা পাই নাই হয়তো আসে আমার মিস হয়ে গেছে তো ওই অবস্থায় যদি হয় আর কি তাইলে আমরা চ্যালেঞ্জ করতে পারি চ্যালেঞ্জ ছাড়া আর কোনো বিকল্প নেই না ঠিক বলেছেন চ্যালেঞ্জ আমরা কিভাবে করবো আর চ্যালেঞ্জের পথ আছে আইদার আমরা হোমসকে বলতে পারি আপনি তো কাটেলমেন্ট করে ফেললেন আমার এটা আমাকে তো আবার আপনি আপিলের রাইট দিলেন তা আপনি যখন আমাকে আপিলের রাইড দিলেন আমি আই ওয়ান্ট টু বি কন্টিনিউ মাই থ্রি সি আন্টিল ফাইনাল ডিসিশন বাই দ্য কোর্ট দাস ওয়ান অফ দ্য আর্গুমেন্ট হতে পারে অথবা আপনার আপনি বলতে পারেন যে আমি হয়তো আপনাদের যে ডিসিশন এটা আনফেয়ার এবং আইদার ওয়ে আনফেয়ার বিকজ একদিকে আপনি যেটা কনসিডার করছেন আমি চ্যালেঞ্জ করতেছি এটা আপনার রাইট ডিসিশন হয়ে নাই সে রাইট ডিসিশন হয়ে নাই বিদায় আমি আপিল করব। এবং দুইটাই রাইট হয় নাই একদিকে আমাকে কার্টিমিনেট করছেন এইটাও হয়ে নাই আপনার রাইট আর আমি যে কোর্টে আপনার যে ডিসিশন আপনি নিছেন আমার কেসের ব্যাপারে ওইটাও আপনার হয়ে নাই রাইট তাহলে আমি দুইটারই চ্যালেঞ্জ করতেছি তো এখন সুতরাং সুতরাং যে আনটিল দেয়ারফর শেষ হওয়া পর্যন্ত কোর্টের ডিসিশন আসা পর্যন্ত আমাকে রাইট দেওয়া রাইট দেওয়া হোক তো এখন যদি এটারে আপনি তো জানেন ল অব ল্যান্ড এই দেশে এখানে অনেক আর্গুমেন্টের আরও পথ আছে হয়তো যদি আপনার সামর্থ্য থাকে আপনি এই জিনিসটা একটা স্পেসিফিক আইনের জন্য আপনি জিয়ারেও যেতে পারেন গিয়ে আপনি গিয়ে চ্যালেঞ্জও করতে পারেন বলে আমার এই জিনিসটা ডিসিশন নেওয়া পর্যন্ত কেন আমার এটা লভস করা হলো এটা তো পয়সার ব্যাপার আছে মাসুদ ভাই আমি একটা হ্যাঁ পয়সার ব্যাপার আপনি যেটা বললেন আমি অলরেডি একটা আপিল করেছি আবার আমি যে আর স্টেপে যাব এটা তো অনেক ব্যয় ব্যয় ব্যাপার ব্যয়বহুল ব্যাপার হয়ে যাচ্ছে আচ্ছা যা হোক আপনি যথেষ্ট বলেছেন আমি মনে করি আমাদের যারা আজকে প্রোগ্রাম দেখছেন তারা এটা বুঝেছেন আরেকটা বিষয় মাসুদ ভাই যেটা হলো আপিল স্টেজে আমরা চলে যাই আপিল যদি রিফিউজ হয়ে যায় মেজরিটি ক্ষেত্রে আপিল রাইট দেয়া হচ্ছে তো আপিল রাইট দিলে এখন একটা আপিলের স্টেজটা তো আমরা জানি প্রথমে সে আপিল লজ করল এখন রিফিউজালের বেসিসে আপিল সাকসেস হওয়ার জন্য একজন এস সিকারকে কিভাবে তার কাজ করলে এটা সাকসেসফুল আপিলে সাকসেস হতে পারে এ বিষয়টা যদি সংক্ষেপে একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন আমি সংক্ষেপ তো বলবই কিন্তু ওইটা আপনি নিজেও জানেন আর যারা শুনতেছেন সবাই এবং আপনি যদি আপনার একটা কাজের জন্য আপনি যদি বলেন আমি আপনি যে ডিসিশনটা মানে বানানো হয়েছে থেকে ওইটা কমপ্লিটলি রং তাহলে আপনি তো রাইট করতে হলে আপনি তো কাগজপত্র কাগজপত্রে যুক্তি আনতে এভিডেন্স লাগবে আপনি যে আপনি দেখুন যদি সত্যিকারের যদি আপনার আপনি যদি এটা ডিসিশনকে আপনি রং ধরিয়ে নেন তাইলে আপনার সত্যিকারের কাগজপত্র লাগবে সত্যিকারের আপনার প্রেজেন্টেশন লাগবে আপনি সব ইভিডেন্সিয়ালি কোর্টকে বুঝাতে হবে যে হোম অফিসের এই ফ্যাক্টগুলা রং এবং আমি রাইট ওই কাগজগুলো আপনি দেখেন ওই স্টেটমেন্টগুলো দেখেন ওই কান্ট্রি গাইডলাইন্স দেখেন ওইভাবেই তো আপনি চ্যালেঞ্জ করতে হবে তাই না তখন যদি আপনি যদি এগুলা যদি আপনি এইভাবে না নেন যদি না আগান তাহলে আপনি কিভাবে সাকসেসফুল হবেন এখানে একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে আপনার এই অনেক সময় আমরা দেখি যে আপিল বান্ডল যেটা করা হয় যে হিয়ারিংয়ের আগে ইদানিং যে একটা স্ক্যালেটন আর্গুমেন্টের একটা ডাইরেকশন দেওয়া হয় এটা বাধ্যতামূলক করে দিয়েছে যে স্কেলেটন আর্গুমেন্ট দিতে হবে হোম অফিস তারপর একটা রিভিউ করবে এই যে স্টেজগুলা এখানে কোনো অ্যাডভাইস আপনার আছে আমাদের এই দর্শক অফকোর্স আছে আমি বলবো আমি বলবো এসাইলাম শব্দটা আমি স্পেশালি সাইলাম বা হিউম্যান রাইটের আন্ডার দুইটাই বলতেছি ওইগুলো কিন্তু ইজি জিনিস না পাই ওগুলাতে অনেক কেস লো আছে এখানে আপনি ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইট আছে জেনেভা কনভেনশন আছে আপনি ইউনাইটেডেন অ্যাক্ট আছে আপনি ইউরোপিয়ান কোর্ট অফ ল আছে দেশের ডোমেস্টিক সুপ্রিম কোর্টের কোচ কেসগুলো আছে আপনি দেখতে হবে কোন প্রেক্ষাপটে কিভাবে এইগুলা কনসিডার করা হয়েছে এবং আপনি যদি মনে করেন যে না আমার এটা হয়ে যাবে এটা ইনশাল্লাহ হতে পারে কিন্তু আপনি এইভাবেই দেখা যায় যে তারা মনে করে আর এটা আর কি আমার তো মনে করে একটা জিনিস যে মনে স্ট্রং আছে কিন্তু স্ট্রং গ্রাউন্ডটা তো তাকে প্রুফ করতে হবে এই যে আর্গুমেন্টের শব্দটা হলো আস হোল কেসের একটা পিকচার আপনি কী জন্য ডিফেন্স করবেন আপনার লয়ার এটা ড্রাফট করবেন এবং কোন কোন যুক্তি আছে উনি কেসলো যেগুলো যুক্তি আছে এগুলা উনি সাবমিট আগেই করবেন হোম অফিস করে কি আপিল করার পরে একটা রিভিউ সিস্টেম করছে ওইটা আপনাকে একটা রিভিউ দিবে আপনি যখন আপিলের যে গ্রাউন্ড দিবেন আপিলের গ্রাউন্ড দেওয়ার পরে আপনি আপিলের গ্রাউন্ডটা এমনভাবে দিবেন যে আপনি যাতে যেগুলো আপনি যে কারণে আপনার এটা রিফিউজ হয়েছে আপনি কীভাবে ডিফেন্স করতেছেন এইভাবেই আপনি গ্রাউন্ডটা আপনি তৈরি করবেন এবং কী 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 ইভিডেন্স দিবেন সেগুলোও আপনি এখানে আপনি উল্লেখ করবেন দেন হয়েছে কি হোম অফিস যে রিভিউটা করবে রিভিউটা অত্যন্ত কেয়ারফুলভাবে করবে যখন প্রসিজোর হবে হোম অফিসের হিয়ারিংয়ের ডেট আসবে তখন হবে কি ওইটা আপনার আপনি যে স্ক্যালেটনটা দিবেন স্ক্যালেটনে জাজ জাজ বুঝতে পারবে যে আসলে কি হতে যাচ্ছে কি হতে যাচ্ছে কোন স্টেজে আমরা কতটুকু কথা বলা দরকার দরকার যে কোথায় কোথায় ক্লারিফিকেশন বাদ আছে সব সময় আমি যেটা দেখেছি আমার অভিজ্ঞতা থেকে মাসুদ ভাই শেয়ার করি সেটা যদি স্কেলেটনটা প্রপারলি দেওয়া হয় বা উইটনেস স্টেটমেন্টটা ডিটেইলস একটা উইট স্টেটমেন্ট দেয়া হয় তখন কিন্তু কোর্টে প্রশ্নের রেঞ্জটা কমে যায় একজন মানে এস বা অ্যাপেলেন্টের উপরে যে কোয়েশন আমরা দেখি প্রচুর কোয়েশ্চেন করা হয় সে কোয়েশ্চেনগুলো আর করা হয় না যেহেতু অনেকগুলো উত্তর রয়েছে তারা রিপিট করতে চায় না আমি কি এটা ঠিক বলছি কিনা আপনি একদম রাইট বলছেন কারণ হচ্ছে কি স্কেলিটন এমন এক জিনিস আমি অলওয়েজ বলি আর কি ক্লায়েন্টদেরকে যে সময় আপনার গ্রাউন্ড অফ আপিল হবে এবং স্কেলিটন হবে রিভিউর জন্য আপনার অনেক অভিজ্ঞ মানুষের হাত এখানে রাখা দরকার কারণ হচ্ছে কি হয়তো যা যারা রেগুলার বেসিসে এসাইলাম করেন অনেক লয়াররা আসেন সলিসিটার আসেন বাইস্টার আসেন ওনারা জানেন যে কোন কোন রিফিউজের জন্য কোন আনা উচিত এবং কোন কোন রিফিউজের জন্য কোন কোন লো অ্যাপ্লিকেবল আছে আগে থেকে একটা ব্যবস্থা করতে হবে কারণ কোর্টে গিয়ে আপনি বলতে পারবেন না যে আমি আমি আসলাম বুঝি নাই তখন তো আপনি কোর্টেরও টাইম নষ্ট করলেন আপনার ব্যারিস্টারেরও পয়সা নষ্ট করলেন সলিসিটারেরও সময় নষ্ট করলেন আর আপনার অনেক আপনার লাইফটাও ড্যামেজ হয়ে গেল আরেকটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলার যে আপিল স্টেজটা যদি কেউ ফেল করে আনসাকসেসফুল হয় সেক্ষেত্রে তাদের জন্য কতটা ডিফিকাল্ট হতে পারে ফর এই বিষয়টা যদি একটু ওই যে যদি দেখা যায় কোনো কারণে আমি দুইটাই জিনিস আলাপ করবো এর মধ্যে কোনো যদি আপিল যদি রিফিউজ হয়ে যায় আপনি হয়তো প্রপারলি এই সময়ের ভিতরে আপনার যেগুলা ইভিডেন্স ছিল আপনি সাবমিট করতে পারেন নাই হয়তো এগুলা সাবমিট করলে আপনার আপনার সম্ভাবনা ছিল তাইলে আপনি যদি লিভ টু আপিলের জন্য যে সময় অ্যাপ্লিকেশন করবেন আপনি এটা আপনি তো জানেন আসাইলমের ব্যাপারে সবসময় কাগজ অন দ্য ডেও দেওয়া যায় দেওয়া যায় তো এটা আপনি বলতে পারেন যে আমার এই সিচুয়েশন ছিল আমি ওই ইভিডেন্সগুলো আমি সাবমিট করতে পারি নাই আমি লিফটু আপিল জন্য আমাকে বাধ্য করেছিল আমি এগুলো এখন আমার হাতে অ্যাভেলেবল আছে আই ওয়ান্ট টু সাবমিট দিস এপ্লি ডকুমেন্টস ফর ইউর কাইন্ড কনসিডারেশন প্লিজ গিভ মি এ চান্স আই উইল বি প্রুভ দ্যাট আই এম এ জেনুয়েন এসাইলম শিকার অথবা হিউম্যান রাইট অ্যাপ্লিকেন্ট তো অন দ্যাট বেসিস আপনি যদি যান তাইলে অনেক সময় লিফ্টু আপিল ওই যে কৌর্টে থেকে রিফিউজ ওই কূর্ট থেকেই হয়ে যায়

এখন যদি এর পরেও যদি এই জায়গাতে যদি লিভ না মিলে তাহলে আপনি কি করবেন আপনি হয়তো অনেক সময় যদি আপনি যদি মনে করেন আপনার একটা রাইট ছিল আপনি যদি মনে করেন আপনার সবগুলা ঠিক ছিল তাহলে আপনি জিয়ারেও যেতে পারেন ওইটা অনেক সময় আবার অনেক সময় ওইটা কেউ কেউ জিয়ার না করে ওইটা হাইকোর্টেও আবার রিভিউ জন্য অ্যাপ্লিকেশন করে দেয় কিন্তু হাইকুলে যাওয়াটা আমার মতে কার্ডিয়ারের কথা এটা এটা রাইট না অনেক সময় অনেক চ্যালেঞ্জিং এইগুলা খুব রেয়ারলি এটা রেয়ারলি হয় আর কি জাজদের

ডকুমেন্টেশন তারা দেওয়ার সুযোগ ছিল এই সুযোগটা কিন্তু তারা হাত ছাড়া করে ফেললো ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে যারা অবহেলা করে যেটা আপনি বুঝাইতে চাইলেন যে যাতে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে প্রথম আপিল হিয়ারিংয়ে তাকে সাবধান হতে হবে এবং সে তার ডকুমেন্টেশনগুলো প্রপার ওয়েতে সাবমিট করতে হবে যাতে এইখানে তার সকলগুলো ফ্যাক্টস জাজ কনসিডার করার সুযোগ পায় মেজরিটির ক্ষেত্রে আমি যদি কোনো একটা ডকুমেন্টস না দিই এটা যদি কনসিডার জাস্ট তো দেখেনই আমার এই ডকুমেন্টটা তো পরবর্তী জাজ এটা কেন কনসিডার করবে আগে জাজ তো তাহলে ভুল করে নাই না নিশ্চয় না ওই ডকুমেন্ট ওয়াজ নট प्रोड्यूस्ड অন টাইম ইয়া তো এই ক্ষেত্রে জাজอต দোষ দেয়া যাবে না মেইনলি যেহেতু আপনি যেটা বললেন যে ডিফটো আপিলের ক্ষেত্রে জাজের কোনো ফল্ট আছে কিনা লিগাল কোনো পয়েন্টে এই বিষয়গুলোই নজরে সাধারণত আমলে নেওয়া হয় সাধারণত আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি লিপটু আপিলে জাজের কোনো যদি ফল মানে পার্টিকুলার জাজের যদি কোনো ফল দেখেন তাহলে লিপ পাওয়া যায় না অনেক সময় আপনি টেকনিক্যালি আপনি বলতে হবে যে এই জিনিসটা জাজ হয়তো কনসিডার করলে ভালো হতো ওই ওই জিনিসটা ডিসিশনটা ডিফারেন্ট হতো বা থাকতে পারে অথবা আপনার ওইটা মানে থাকতেও পারে কিন্তু আপনি যদি বলেন জাজ আমার এটা শুনে নাই সেটা করে নাই ওইটা কিন্তু মানে যেটা বলতে চাচ্ছেন যে যারা ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি এটা আপনি বলতে চান যে যারা ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে আপিল স্টেজে থাকে তাদেরকে ডকুমেন্টেশনগুলো ফ্যাকচুয়াল অ্যানালাইসিসটা যারা যাতে ওনারা ভালো করে করেন ওনাদের ফ্যাক্টটাকে যাতে কোর্টের কাছে উপস্থাপন করতে পারেন তাহলে ওনাদের একটা সম্ভাবনা থাকে ভেরি ভেরি গুড সম্ভাবনা থাকে কারণ সবসময় আপনি আপনার যে কেসটা আছে যেটুকু আপনি জানবেন আপনি বুঝেন এবং কোনটা মিসিং হয়েছে আপনি তো জানেন আন্ডার হিউম্যান রাইট আপনার অন ডে অফ হিয়ারিং সুযোগ আছে তাইলে আপনি হয়তো বলতে পারেন যে আমি এই সুযোগটা পাওয়ার পরেও আমি আমার ল্যাক অফ কমিউনিকেশন অথবা ল্যাক অফ আমার সাবমিশন আমি পারি না দিতে আপনি কিন্তু বেলিড পয়েন্ট থাকতে হবে আমি একটা কল নিয়ে আসছি মাসুদ ভাই প্রিয় কলার আপনার নাম বলে প্রশ্ন করেন হ্যালো আসসালাম

আর একটা জিনিস আছে আমার ওয়াইফের আপনার ইউরোপিয়ান ফ্যামিলি ভিসা আছে যেটা এটা 6 মাসের পাসপোর্ট এর বিসার পরে যখন আমি বায়োমেট্রিক কার্ডে এপ্লাই করি এখানে পাসপোর্টের যেটা দিছে বুঝছেন তো যখন এপ্লাই করি তখন তো পিংগ প্রিন্ট নিছে জি পিংগ নিছে এখন আমি এপ্লাই করব আগামী মাসে আপনার সেটেলমেন্টের পাসপোর্টর আগামী মাসে পুরো যাচ্ছে যাবে আজকে আমার ওয়াইফের

আপনি সেটা বলতে চাচ্ছেন যে আপনার এই কোশ্চেন মানে আপনার এই আইএলআরটা আপনি ই ভিসা করতে হবে কিনা তাই তো সেকেন্ড পার্ট হচ্ছে আপনার ওয়াইফ সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করবে উনি আগে বায়োমেট্রিক দিয়েছে এখন আবার বায়োমেট্রিক দিতে হবে কিনা সেটেলমেন্ট অ্যাপ্লিকেশানের জন্য মাসুদ আর কোনো কোয়ারি আছে না 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 আপনি শুনতে থাকুন আপনি আপনি সেকেন্ড কোয়েশ্চনটার আমি আনসার আগে দেই দেখেন ভাই আপনি যেটা বলছেন যে আপনার ওয়াইফের সিক্স মান্থের বিষার জন্য ফিঙ্গারপ্রিন্টটা নেওয়া হয়েছে এখন ফাইভ ইয়ার্স হবে আবার কেন বিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে উনি যে ফাইভ ইয়ার্সের ভিতরে আরও কোনো ধরনের কোনো রং কোনো কাজ করেছেন কিনা না অথবা রাষ্ট্রের বিরুদ্ধে কিছু করেছেন কি না অথবা উনি ধরেন আপনি গাড়ি চালান উনি কোনো ধরনের অফেন্স করে অফেন্স আছে কি না অথবা ধরেন কোনো ধরনের মার দোর অথবা কোনো হেঙ্গামা আছে কিনা তো ওইগুলা মানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রুফ করবেন যে উনি একজন গুড সিটিজেন এবং নট অফেন্ডার ফর দ্য কান্ট্রি কান্ট্রি ও গুড একজন মানুষ চায় এর লাগে ওই ফিঙ্গারপ্রিন্টটা নেওয়া হয় তো এটা হইল আপনার গিয়া সেকেন্ড কোয়েশন তো আমি ফার্স্ট কোয়েশ্চনে আসি ফার্স্ট কোয়েশ্চেন আপনি বললেন যে আপনার ই বিসাতে যাইতে হবে কি না যেহেতু আপনি ব্রিটিশ সিটিজেনশিপ না গভর্নমেন্টের যে লো আসছে এখন এই ডিসেম্বরের পর থেকে লিভ টু রিমেইন এবং ইনডিফিনিট লিভ সবার মানে এইগুলা আপনার ওয়েবসাইটে গিয়ে ই বিসার মাধ্যমে দেখা যাবে তো এটা আপনার অটোমেটিক হয়ে যাবে আপনাকে লিঙ্ক দেওয়া হবে এই লিঙ্কের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করবেন এখন ধরেন আপনার তো পাসপোর্টে এই ভিসা নাই নতুন পাসপোর্ট আনলেন এখন আপনার তো পাসপোর্টে লিভ টু ইনডিফিনেট লিভ টু রিমেইন এটা তো লিখা নেই তো এখন আপনি কীভাবে বিদেশে যাওয়া আশা করবেন বা কোথায় যাবেন তো আপনার যদি ওই যে লিঙ্ক যেটা থাকবে ওখানে ওই আপনার সব থাকবে আপনার নাম আপনার স্ট্যাটাস আপনার ডেট অফ বার্থ আপনার এদেশের এড্রেস সবগুলোই দেওয়া থাকবে আপনার অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার সবগুলোই থাকবে তা আপনি যদি ওইটা করে বলেন বিশাল মানে পরবর্তী বিসার বদলা যেটা আমি বলতে হবে অথবা বিচার ছাড়া এই ডকুমেন্টটাই তখন কাজে লাগবে এই হলো সিস্টেম আর কিছু না আপনার কোনো কোনো দিক থেকে কোনো ক্ষতি হচ্ছে না সবগুলোই একটা নিয়মের ভিতরে আছে আর কি ধন্যবাদ ধন্যবাদ মাসুদ ভাই অনেক সুন্দরভাবে উত্তর দিয়েছেন আশা আশা করি আপনি বুঝতে পেরেছেন সেই সঙ্গে আমাদের প্রোগ্রামও শেষ হয়ে গেল আজকে যারা আজকে আমাদের প্রোগ্রামটা দেখছেন আজকে আমাদের মাসুদ ভাই আলোচনা করেছেন বাংলাদেশ এবং ইউকে গভর্নমেন্টের সাথে যে একটা চুক্তি হয়েছে আমরা শুনতে পাচ্ছি এই চুক্তিটা সম্পর্কে আলোচনা করেছেন কি হতে পারে কারা কারা এটাতে ইনভলভ ইনক্লুডেড আছে এবং অ্যাসআইলাম সিকাররা কেন ফেইল অ্যাসাইলাম হতে পারে তাদের আপিল নিয়েও উনি আলোচনা করেছেন বিস্তারিত অনেক কিছুই আমাদের চলে আসছে কাজের রাইট নিয়ে আসছে তো যারা আজকে প্রোগ্রামটা দেখছেন আমি মনে করি তারা অবশ্যই উপকৃত হবেন এবং আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ